The prophet stories are amazing, we like to hear the prophet stories, we like to hear the prophet stories. Assalamualaikum. Waalaikum assalam. কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা নবী মুসা এবং হারুন আলাইহি ওয়াসাল্লামের গল্পের শেষ অংশ শুনতে চাই। মাশাআল্লাহ, খুবই ভালো কথা। মুসলিমদের জন্য নবীদের গল্প অনেক দরকার। আজকে আমরা নবী মুসা এবং হারুন আলাইহি ওয়াসাল্লামের গল্পের শেষ অংশ শুনব। তোমরা শুনবে তো? হ্যাঁ, চলো তাহলে শুরু করি। বিসমিল্লাহ। আল্লাহ খারাপ ফেরাউনকে অনেক অলৌকিক ঘটনা দেখান, কিন্তু তবু ফেরাউন বনি ইসরায়েলের উপর নির্যাতন করতে থাকে। এটি স্পষ্ট ছিল যে ফেরাউন আল্লাহ এবং মুসা আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করবে না। তাই এক রাতে আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামকে তার লোকদের নিয়ে লুকিয়ে মিশর থেকে পালিয়ে যেতে বলেন। বনি ইসরায়েলের মানুষ মুসা ও হারুন আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে এবং মিশর থেকে পালিয়ে যাওয়ার জন্য নিজেদের তৈরি করে। তারা জানত না যে রাতে কোথায় যেতে হবে, কিন্তু আল্লাহ সুয়েজ উপসাগরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, কারণ আল্লাহর অন্য একটি ইচ্ছা ছিল। এই ঘটনাটি এক্সোডাস বা প্রস্থান পর্ব নামে পরিচিত। ফেরাউন বনি ইসরায়েলের এই খবর জেনে গেল এবং সে খুব রাগ করল। তাই ফেরাউন বিভিন্ন রাজ্য থেকে সেনা জোগাড় করার জন্য নিজের লোকদের বিভিন্ন রাজ্যে পাঠালো। ফেরাউন বারবার তাদেরকে বলে, তারা মাত্র অল্প কিছু মানুষ এবং তারা আমাদের ধোঁকা দিয়েছে, আমরা তাদের হারাতে প্রস্তুত। তারা বনি ইসরায়েলদের ধরার জন্য প্রস্তুত ছিল, কিন্তু তারা তাদের দাসত্বে ফিরিয়ে আনার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করল। এভাবে আল্লাহ সকল মিশরীয়দের তাদের সম্পত্তি, সুন্দর বাড়ি ও বাগানের বাইরে নিয়ে গেলেন। অপরদিকে বনি ইসরায়েলরা সুয়েজ উপসাগরের তীরে অপেক্ষা করছিল। কতজন বনি ইসরায়েল মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়েছিল? তার সাথে অনেক মানুষ এসেছিল। কিছু ইতিহাসবিদ বলেন 20,000-এরও বেশি বনি ইসরায়েল তার সাথে এসেছিল, কিন্তু আল্লাহই ভালো জানেন। যখন ফেরাউন ও তার সেনাবাহিনী তাদের ধরতে আসছিল, তখন তারা ভয় পেয়ে যায়। তাদের মধ্যে কিছু লোক মুসা আলাইহি ওয়াসাল্লামের উপর ধৈর্য এবং বিশ্বাস হারিয়ে ফেলে। তারা ফেরাউনের কাছে ফিরে যেতে চায়। এটি বনি ইসরায়েলদের জন্য আল্লাহর উপর বিশ্বাসের পরীক্ষা ছিল। তাদের সামনে সুয়েজ উপসাগর ছিল এবং তাদের পিছনে ছিল তাদের শত্রু ফেরাউন ও তার শক্তিশালী বাহিনী। এটি তাদের জন্য মরণ ফাঁদ ছিল। মুসা ও হারুন আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছিলেন না যে তারা কি করবেন। তারা আল্লাহর আদেশের জন্য অপেক্ষা করছিলেন। এই কঠিন মুহূর্তে আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামকে তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করতে বলেন। তখন সেখানে ইতিহাসের অন্যতম অলৌকিক ঘটনা ঘটে। অনেক শক্তিশালী বায়ু বইতে থাকে, সূর্য উজ্জ্বল হয়ে ওঠে এবং পানি দুই ভাগ হয়ে যায়। উপসাগরের পানি পাহাড়ের মতো স্থির হয়ে যায় এবং এর মাঝে শুকনো রাস্তা তৈরি হয়। মুসা ও হারুন আলাইহি ওয়াসাল্লাম মানুষদের এই রাস্তা দিয়ে ওপারে নিয়ে যান। যখন তারা এই রাস্তা দিয়ে পার হচ্ছিল, তখন ফেরাউন ও তার সৈন্যবাহিনীকে পিছনে আসতে দেখে। ফেরাউন ও তার সৈন্যবাহিনী এই অলৌকিক ঘটনা দেখে অবাক হয়ে যায়, কিন্তু ফেরাউন তখনও অহংকারী ছিল এবং তাদের ধরতে চাইছিল। ফেরাউন তখন তার সেনাবাহিনীকে বলে, দেখো, আমার আদেশে সাগর খুলে গিয়েছে যাতে আমি তাদের পেছনে যেতে পারি এবং তাদের ধরতে পারি।
যখন ফেরাউনের সেনাবাহিনী সেই রাস্তার মাঝে চলে আসে, তখন আল্লাহ সাগরকে আদেশ দেন আগের মতো হয়ে যেতে। তাই আবার সাগরের পানি একসাথে হয়ে যায়। তখন ফেরাউন নিজের ভুল বুঝতে পারে এবং যখন দেখে যে তার আর অন্য কোনো উপায় নেই, সে স্বীকার করে। আমি বিশ্বাস করি যে বনি ইসরায়েল যে আল্লাহকে বিশ্বাস করে, সে আল্লাহ ছাড়া অন্য কোনো দেবতা নেই। আমি একজন মুসলিম। কিন্তু আল্লাহ তার কথা গ্রহণ করেনি, তাই ফেরাউনকে এবং তার সকল সেনাবাহিনীকে পানিতে ডুবিয়ে দেন এবং তারা সবাই মারা যায়। বড় ঢেউ তার মৃত শরীরকে পশ্চিমের উপসাগরের তীরে নিয়ে আসে। আল্লাহ ফেরাউনের লাশকে কিয়ামত পর্যন্ত ভালো রাখবেন, যাতে সকল মানুষ এটি থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ আমাদের অহংকার থেকে রক্ষা করুন এবং সঠিক পথে চলতে দিন। আমিন। আল্লাহর রহমত এবং দয়ায় বনি ইসরায়েল ফেরাউনের দাসত্ব ও অত্যাচার থেকে রক্ষা পায়। কিন্তু অনেক বছর ধরে দাস হয়ে থাকার কারণে তারা অকৃতজ্ঞ হয়ে উঠেছিল। তাদের যাওয়ার পথে তারা দেখে যে কিছু মানুষ মূর্তি পূজা করছে। তখন বনি ইসরায়েলের কিছু লোক মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করে, হে মুসা, তাদের মূর্তি দেবতার মতো আমাদের মূর্তি বানিয়ে দিন, যাতে তারা এই মূর্তি পূজা করতে পারে, কারণ তারা তাদের মূর্তিগুলো মিশরে রেখে এসেছিল। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে খুব কষ্ট পান। তিনি তাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করেন, কারণ শুধুমাত্র আল্লাহই আমাদের স্রষ্টা এবং একমাত্র প্রভু, আমাদের শুধু আল্লাহর ইবাদত করা উচিত। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন যে আল্লাহ কিভাবে তাদের ফেরাউনের কাছ থেকে বাঁচিয়েছেন, যে তাদের ছেলেমেয়ের মেরে ফেলতো এবং তাদের মেয়েদের বাঁচিয়ে রাখতো। তাদের জন্য একটি সত্যি ও প্রকৃত নিদর্শন প্রয়োজন ছিল। আল্লাহর ইচ্ছা অনুসারে তারা সানাই পর্বতের দিকে যেতে থাকে। এর অন্য একটি নাম হলো তুরে সানাই। এটি জাবালে মুসা নামেও পরিচিত। চলার পথে তাদের পানির প্রয়োজন হয়, কারণ সেখানে কোনো পানি ছিল না। তাই আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামকে তার লাঠি দিয়ে একটি পাথরে আঘাত করতে বলেন। হঠাৎ পাথরের 12টি জায়গা থেকে পানি বের হতে থাকে। বনি ইসরায়েলের 12টি উপজাতি আলাদা আলাদা ভাবে পানি পেয়ে গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটি একটি বিশেষ পাথর ছিল যা তারা তাদের সাথে নিয়ে যেতে পারত, কিন্তু আল্লাহই ভালো জানেন গরম মরুভূমিতে হাঁটতে তাদের খুব কষ্ট হচ্ছিল। তাই আল্লাহ সূর্যের তাপ থেকে তাদের রক্ষা করার জন্য দিনের বেলায় মেঘ পাঠান। তাদের খাবার যখন শেষ হয়ে যায় এবং যখন খাবারের দরকার হয়, তখন আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার পাঠান, যাদের নাম হলো মান্না ও সালোয়া। মান্না ছিল এক ধরনের শস্য, এটি খুব সাদা এবং খুব মিষ্টি ছিল। প্রতিদিন সূর্য ওঠার আগে এটি পাওয়া যেত এবং বনি ইসরায়েলদের শুধুমাত্র একদিনের জন্য যতটুকু খাবার দরকার ছিল ততটুকু শস্য নেওয়ার অনুমতি দেওয়া হয়। তারা এই খাবার পরের দিনের জন্য জমিয়ে রাখতে পারত না, তাই আল্লাহ প্রতিদিন সকালে এই বিশেষ খাবার পাঠাতেন। এবং সালোয়া এক ধরনের ছোট্ট পাখি ছিল, যেমন কোয়েল। তারা সহজেই ওই পাখিগুলিকে ধরতে পারত এবং তাদের যেভাবে ইচ্ছা খেতে পারত। কি পাখি রান্না করতে পেরেছিল? হ্যাঁ, তারা পেরেছিল। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কৃতজ্ঞতা স্বীকার এবং একমাত্র আল্লাহর ইবাদত করতে বলেছিলেন। বনি ইসরায়েল খুব ভাগ্যবান জাতি ছিল। আল্লাহ তাদেরকে এমন বিশেষ উপহার দিয়েছেন যা তিনি অন্য কোনো জাতিকে দেননি। অনেক রাস্তা চলার পর অবশেষে তারা সিনাই পর্বতের পূর্ব দিকে আসে। আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামকে সেই জায়গায় যেতে বলেন যেখানে তিনি আল্লাহর সাথে প্রথমবার কথা বলেছিলেন। সেখানে তার 30 দিন থাকতে এবং রোজা রাখতে হবে। তিনি চলে যাওয়ার আগে তার ভাই হারুন আলাইহি ওয়াসাল্লামকে বলেন যাতে সে বনি ইসরায়েলদের পরিচালনা করেন। 30 দিন রোজা ও নামাজ আদায় করার পর আল্লাহ তাকে আরো 10 দিন নামাজ ও রোজা রাখতে বলেন। তিনি মোট 40 দিন রোজা রাখেন ও নামাজ পড়েন। তারপর তিনি আল্লাহকে দেখার জন্য আল্লাহর কাছে অনুরোধ করেন।
তখন আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আল্লাহকে দেখার ক্ষমতা তার নেই। এরপর আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামকে তার কাছের পাহাড়ের দিকে তাকাতে বলেন এবং আল্লাহ তাকে খুব ছোট বজ্রপাত দেখান, যার ফলে পাহাড় ধ্বংস হয়ে যায় এবং ধুলায় পরিণত হয় এবং মুসা আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান হারিয়ে ফেলেন। এই ধুলো কি আমরা চোখের জন্য সুরমা বা কাজল হিসেবে ব্যবহার করি? না, এই ধুলো সুরমা নয়। সুরমার উৎস এক ধরনের কালো ইথিমিত পাথর থেকে। সুরমা বা কাজল অনেক আগে থেকে চোখে ব্যবহার করা হয়। এমনকি আগের মিশরীয় লোক এগুলো চোখে ব্যবহার করত। যেমন আমরা জানি সুরমা বা কাজল হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন গল্পে ফিরে আসি। কিছু সময় পর তিনি জ্ঞান ফিরে পান এবং আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ নবী মুসা আলাইহি ওয়াসাল্লামকে বলেন তিনি খুবই ভাগ্যবান যে তাকে নবী হিসেবে বেছে নেওয়া হয়েছে এবং তিনি তাকে খুব সুন্দর উপহার দিয়েছেন, যা হলো আল্লাহ সরাসরি তার সাথে কথা বলেন। তিনি আল্লাহর কাছ থেকে যা পেয়েছেন তার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাতে বলেন। তারপর তিনি মুসা আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র পাথরের উপর কিছু লিখিত আদেশ ও মানুষের জন্য নির্দেশ দেন। এই পবিত্র বই তাওরাতের অংশ। এখানে বিখ্যাত 10টি আদেশ ছিল। অন্যদিকে তার 40 দিনের অনুপস্থিতিতে তার লোকেদের মাঝে খুব খারাপ কিছু ঘটে। তারা মিশর থেকে আসার সময় যে সোনাগুলো চুরি করে নিয়ে এসেছিল সেগুলো আর বহন করতে চাইছিল না, তাই সবাই এক জায়গায় তাদের সোনা পুড়িয়ে ফেলতে চায়। তাদের সাথে সামি নামক একটি খারাপ মানুষ ছিল। সে ভালো মূর্তি বানাতে পারত। সে তাদের সোনা দিয়ে একটি সুন্দর ও বিশেষ গরুর মূর্তি বানায়। তার কাজের সময় মানুষকে প্রভাবিত করার জন্য সে কিছু জাদুকরি কাজ করে। সেই সোনার গরুতে সে একটি গর্ত করে। যখন এই গর্তের মধ্যে দিয়ে বাতাস যেত সেই গর্ত থেকে শব্দ শোনা যেত। সামিরি বনি ইসরায়েলদের বলে যে গরুটি একটি জীবন্ত দেবতা ছিল এবং দেবতা সেই শব্দ শোনাচ্ছিল। কিছু লোক আল্লাহ এবং তার নবী মুসা আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যায়। তারা সেই গরুকে তাদের দেবতা মেনে নেয়। হারুন আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেই সোনার গরু পূজো করতে না করেন। সেই সময় সব মানুষ 3টি দলে ভাগ হয়ে যায়। একদল আল্লাহ এবং তার নবীকে বিশ্বাস করত, আরেকটি দল তাদের দেবতা হিসেবে গরুকে মেনে নেয় এবং অন্য একটি দল ছিল যারা বুঝতে পারছিল না যে কি করবে। হারুন আলাইহি ওয়াসাল্লাম সকলকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু কিছু খারাপ ও বোকা লোকেরা তাকে মেরে ফেলার হুমকি দেয়। 30 দিন পার হবার পরও যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেননি তখন লোকেরা তার ভাই হারুন আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন কেন সে ফিরে আসছে না, এবং তারা ভাবে যে মুসা আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, তাই সোনার গরুকে তাদের একমাত্র আশা হিসেবে মেনে নেয়। তারা তাদের দেবতা হিসেবে একটি গরুর মূর্তি পূজা করার সিদ্ধান্ত নিয়েছে। কখন 10টি আদেশ দেয়া হয়েছিল? একই সময় যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম সিনাই পাহাড়ে 40 দিন ছিলেন এবং পবিত্র পাথরের উপর লিখিত আদেশ পেয়েছিলেন। কোরআনের কোন আয়াতে কি 10টি আদেশের মতো আদেশ রয়েছে? কিছু পণ্ডিতরা বলেন যে সূরা আল আনামের 151 ও 152 আয়াতে তাওরাতের 10টি আদেশের কথা বলা আছে। এখন গল্পে ফিরে আসি। 10টি আদেশ পাওয়ার পর মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন তার লোকদের কাছে আসছিলেন তখন আল্লাহ তাকে সেই গরু ও তার লোকদের কথা জানালেন। যখন তিনি শুনতে পেলেন তারা আল্লাহকে বাদ দিয়ে একটি সোনার মূর্তিকে তাদের দেবতা রূপে গ্রহণ করেছে, তিনি অনেক দুঃখ পেলেন এবং খুব রেগে গেলেন। তিনি তখনই তাদের লোকদের কাছে ফিরে আসেন। রাগ করে তিনি আল্লাহর দেয়ার লিখিত পাথরগুলো ছুঁড়ে ফেলেন। যখন তিনি তার ভাই হারুন আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন তার রাগ সীমা ছাড়িয়ে গেল।
এবং তিনি তার ভাইয়ের চুল ও দাড়ি ধরে টেনে মানুষের মাঝখানে নিয়ে যান। হারুন আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি তাদের ঠিক রাখার জন্য অনেক চেষ্টা করেছেন এবং মুসা আলাইহি ওয়াসাল্লামের নতুন নির্দেশনা নিয়ে আসার জন্য অপেক্ষা করছিলেন। যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে তার ভাইয়ের কোনো দোষ নেই, তিনি তার ভাই এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তারপর তিনি সামিরিকে সোনার গরুর ব্যাপারে জিজ্ঞেস করলেন। সামিরি মুসা আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে গরুর মূর্তিকে পবিত্র করার জন্য সে একটি বিশেষ ধূলিকণা ব্যবহার করেছে। কি ধরনের ধুলো সে ব্যবহার করেছিল? কিছু জ্ঞানী লোক বলেন যে ধুলো মুসা আলাইহি ওয়াসাল্লামের পা থেকে নিয়েছিল। অন্যরা বলে এটি জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের ঘোড়ার পা থেকে নিয়েছিল। এবং কিছু জ্ঞানী লোক বিশ্বাস করে যে নবী মুসা আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করানোর জন্য সামিরি মিথ্যা বলেছিল, কিন্তু আল্লাহই ভালো জানেন। তার এমন অজুহাত শুনে মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিশাপ দেন। সেই দিন থেকে কেউ তার কাছে আসতে পারতো না এবং স্পর্শ করতে পারতো না। তার মৃত্যুর আগ পর্যন্ত সে মানুষ দেখলেই চিৎকার করত, আমাকে ধরো না, আমাকে ধরো না। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম সেই গরুকে ভেঙে টুকরো টুকরো করেন, তারপর নদীতে ফেলে দেন। যখন তার রাগ শান্ত হলো, তখন তিনি লিখিত পাথরের টুকরো সবাইকে দেখালেন, কারণ এগুলো বনি ইসরায়েলের জন্য আদেশ ছিল। মূর্তি পূজো করা একটি ভয়ঙ্কর অপরাধ, তাদের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেন তিনি। তিনি বনি ইসরায়েলদের থেকে 70 জন লোক বেছে নিলেন এবং তাদের সিনাই পর্বতে নিয়ে গেলেন। তারা আল্লাহর কথা শোনার জন্য মুসা আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করে, আল্লাহ তাদের অনুরোধ মেনে নেন। একটি বড় মেঘ এসে তাদেরকে ঢেকে দেয়। যখন নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলেন, তখন তারা আল্লাহর কণ্ঠস্বর শুনতে পায়। তাদের মধ্যে কিছু লোক মেঘ চলে যাওয়ার পর আল্লাহকে দেখার দাবি করে, নয়তো তারা তাকে বিশ্বাস করবে না। তাদের এমন দাবি শুনে আল্লাহ খুব রাগ করেন এবং হঠাৎ একটি বজ্রপাত হয় এবং সেই বজ্রপাতে তারা সাথে সাথে মারা যায়। নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম অসহায় হয়ে পড়েন। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি আল্লাহকে অনুরোধ করেন যেন তাদের জীবন ফিরিয়ে দেয়, কারণ তারা বনি ইসরায়েলের মাঝে ভালো লোক ছিল। তারা মারা গেলে মুসা আলাইহি ওয়াসাল্লামকে কেউ বিশ্বাস করবে না। আল্লাহ তার অনুরোধ মেনে নিলেন। 70 জন ভালো লোক তাদের জীবন ফিরে পায়। সবাই আল্লাহর কাছে ক্ষমা চায় তাদের পাপের জন্য। আল্লাহ বনি ইসরায়েলদের জন্য একটি খুব কঠিন আইন দিলেন। নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম তার লোকদের কাছে এসে বললেন, একে অন্যকে হত্যা করো। আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য প্রত্যেকেরই তার আদেশ অনুসরণ করা উচিত। একটি বনি ইসরায়েলদের জন্য একটি ভয়ানক মুহূর্ত ছিল। তারা তাদের নিজেদের লোকদের হত্যা করতে শুরু করে। পিতা তার সন্তানদের হত্যা করে, পুত্ররা তাদের পিতামাতাকে হত্যা করে এবং ভাইরা তাদের ভাইদের হত্যা করে। আল্লাহ কেন এই কঠিন আদেশ দিয়েছিলেন? কারণ তারা খুব অকৃতজ্ঞ ছিল। সব সময় তারা আল্লাহ এবং তার নবীকে অবহেলা করত। তারা সোনার গরুকে দেবতা হিসেবে মেনে নিয়ে খুব খারাপ কাজ করেছিল, কারণ তারা তখনও আল্লাহর দেয়া জান্নাতি খাবার মান্না ও সালাওয়াত গ্রহণ করছিল। সেই শুকনো পাথরের মধ্য থেকে পানি পেয়েছিল এবং রোদের মাঝে মেঘ পেয়েছিল। যখন নবী মুসা ও হারুন আলাইহি ওয়াসাল্লাম এমন ভয়ানক ঘটনা দেখলেন, তারা আল্লাহর কাছে তাদের 2 হাত তুলে দোয়া করলেন বনি ইসরায়েলদের ক্ষমা করার জন্য, নয়তো বনি ইসরায়েলের জাতি শেষ হয়ে যাবে। আল্লাহ তাদের মানুষ হত্যা বন্ধ করার দোয়া কবুল করেন। হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে যায়। মুসা আলাইহি ওয়াসাল্লাম তার লোকদের কাছে সুসংবাদ ঘোষণা করেন, আল্লাহ সবার পাপ মাফ করে দিয়েছেন। ওই ঘটনায় 70,000-এরও বেশি লোক মারা যায়। এরপর হযরত মুসা এবং হারুন আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য প্রতিশ্রুত ভূমি প্যালেস্টাইনের উদ্দেশ্যে উত্তর দিকে যাত্রা শুরু করে। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহর শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, যা তিনি সিনাই পর্বতে পেয়েছিলেন। কিন্তু তারা আদেশ পালনে খুব অলস ছিল। তারা ভাবে যে আদেশগুলো মেনে নেওয়া খুব কঠিন, তাই তারা আল্লাহর আইন গ্রহণ করতে অস্বীকার করে।
আমরা তোমার কথা শুনছি কিন্তু আমরা তা মানতে পারবো না। আবারও তারা আল্লাহর কথা অস্বীকার করে, তাই আল্লাহ তাদের সবাইকে মেরে ফেলার জন্য তাদের উপর একটি পর্বত তুলে দেন। তারা খুব ভয় পায় এবং তখনই তারা আল্লাহকে সিজদা করে এবং আল্লাহর আদেশ মেনে চলার কথা বলে, তাই আল্লাহ তাদের ক্ষমা করে দেন। মিশর থেকে যাওয়ার এক বছরের বেশি সময় পরে তারা ফরান এলাকায় পৌঁছায়। এক জায়গায় মুসা আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলের 12টি উপজাতি থেকে 12 জন নেতাকে বেছে নেন এবং তাদের প্যালেস্টাইনে পাঠান বিভিন্ন খবর জানার জন্য। কিভাবে বনি ইসরায়েলের 12টি উপজাতি ছিল? নবী ইসরায়েল অর্থাৎ ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের 12 জন ছেলে ছিল। প্রতিটি ছেলে তাদের নিজের উপজাতি ছিল। সেই 12 জন প্যালেস্টাইন যাওয়ার পথে দেখে যে প্যালেস্টাইনের লোকেরা খুব শক্তিশালী এবং আকারে অনেক বড়। এদের মধ্যে 10 জন নেতারা ভয় পেয়ে যায়, কিন্তু 2 জন নেতা খুব সাহসী ছিল। একজন সাহসী নেতার নাম ছিল নবী ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম, তার ইংরেজি নাম জশুয়া। যখন বনি ইসরায়েলরা জানলো যে প্যালেস্টাইনের লোক অনেক শক্তিশালী, তখন তারা যুদ্ধ করতে রাজি হলো না। নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন যে এটা তাদের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, তাই তারা খুব সহজে যুদ্ধে জিতে যাবে। 2 জন সাহসী নেতারা প্যালেস্টাইন আক্রমণের জন্য তাদেরকে সাহস দেওয়ার চেষ্টা করে, কিন্তু বনি ইসরায়েলরা অনেক ভীত ছিল। তারা প্যালেস্টাইনের লোকেদের সাথে যুদ্ধ করতে ভয় পায়, এমনকি তারা মুসা আলাইহি ওয়াসাল্লামকে বলে, যদি শত্রুরা শহর ছেড়ে না যায় তবে আমরা সেখানে যাব না, তুমি আর তোমার প্রভু তাদের সাথে যুদ্ধ করো আর আমরা এখানেই বসে থাকব। মুসা আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুব রেগে গেলেন এবং তার লোকদের অভিশাপ দিলেন, তাই আল্লাহ তাদেরকে প্রতিশ্রুত ভূমি না দিয়ে শাস্তি দিলেন। ৪০ বছর পর্যন্ত তারা প্যালেস্টাইনের পথ খুঁজে পায়নি। তারা আবারও একটি সুযোগ হারালো। হ্যাঁ, আল্লাহ তাদের সুন্দর জীবনযাপনের জন্য অনেক সুযোগ দিয়েছেন, কিন্তু সবসময় তারা আল্লাহর আদেশ অবহেলা করেছে এবং নিজেদের ওপর বিপদ নিয়ে এসেছে। তারা এখানে সেখানে রাস্তা খুঁজছিল, এভাবেই তাদের 40 বছরের কঠিন জীবন শুরু হয়। আল্লাহকে মান্না এবং সালোয়া পাঠানো বন্ধ করে দিয়েছিলেন? না, আল্লাহ অত্যন্ত দয়ালু এবং করুণাময়। তিনি তাদের জন্য জান্নাতি খাবার পাঠানো বন্ধ করেননি। কিন্তু কিছুদিন পরে তারা মুসা আলাইহি ওয়াসাল্লামকে ভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করার জন্য অনুরোধ করে, যেমন তারা মিশরে পেত। মুসা আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুব অবাক হলেন এবং দুঃখ পেলেন। তারপর তিনি তাদেরকে শহরে যেতে বললেন এবং তেমন খাদ্য খুঁজে নিতে বললেন। কিছু জ্ঞানী লোক বলেন যে তারা একাবা গল্ফের উত্তর পাশে ইলা জায়গায় বসবাস করতে শুরু করেছিল। এই সময় সেখানে এক ধার্মিক মানুষ বাস করত। তিনি খুব দরিদ্র এবং সৎ লোক ছিলেন। তিনি সর্বদা আল্লাহর উপর নির্ভর করতেন। তার মৃত্যুর সময় তিনি তার স্ত্রী, একমাত্র ছেলে এবং একটি ছোট্ট গরুর যত্ন নেওয়ার জন্য আল্লাহকে অনুরোধ করেন। হঠাৎ তিনি তার স্ত্রীকে বলেন, গরুর বাছুরটি নিয়ে বনে ছেড়ে দাও, কারণ আমি আমার লোকদের বিশ্বাস করি না, তারা স্বার্থপর এবং লোভী। কয়েক বছর পর ছেলেটি বড় হলে তার মা তাকে বলেন, তোমার বাবা আল্লাহর উপর ভরসা করে একটি ছোট গরু রেখে গিয়েছেন, সেটি নিশ্চয়ই এখন বড় হয়ে গেছে। ছেলেটি অবাক হয়ে বলে, এটা কোথায়? তিনি তাকে তার বাবার মতো হতে বললেন, আল্লাহর উপর ভরসা করে বাছুরটি খুঁজতে বললেন। সে একটি দড়ি নিয়ে বনের দিকে রওনা হয় এবং আল্লাহকে সেজদা করে। যখন সে মাথা তোলে, সে দেখতে পায় একটি হলুদ গরু তার দিকে আসছে। সে খুব খুশি হয় এবং গরুটিকে তার সাথে নিয়ে আসে। সেই ছেলে ও তার মা ছাড়া কেউই এই গরুর কাছে আসতে পারত না। সেই ছেলেটি বেঁচে থাকার জন্য কাঠ বিক্রি করত। তখন সেখানে একজন ধনী লোক মারা যায়, যার কোনো ছেলে মেয়ে ছিল না, কেবল একটি দুষ্ট ভাগ্নে ছিল।
তার চাচার সম্পত্তি তাড়াতাড়ি পাওয়ার জন্য সে তার চাচাকে মেরে ফেলেছিল। তারপর তার চাচার মৃতদেহ অন্য একজনের দরজার সামনে ফেলে রাখে এবং তার চাচার মৃত্যুর জন্য তাকে দোষ দেওয়ার চেষ্টা করে। তখন দুই দল একে অপরকে দোষ দিতে শুরু করে এবং মারামারি করতে চায়। অবশেষে তারা সমস্যার সমাধানের জন্য মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে বললেন যে একটি গরুকে কোরবানি করতে হবে। গরুর এক টুকরো মাংস নিয়ে সেই মৃত মানুষের শরীর ছুঁয়ে দিতে হবে, তাহলেই মৃত মানুষটি জীবন ফিরে পাবে এবং তাকে কে মেরেছে সেটি বলবে। এটি শুনে সবাই হাসতে থাকে। কেন আল্লাহ সমস্যা সমাধানের জন্য একটি গরু বেছে নিয়েছিলেন? তাদের পরীক্ষা করার জন্য, কারণ মনে মনে তারা তখনও বিশ্বাস করত যে গরুই তাদের দেবতা। আল্লাহ জানতেন যে তাদের সমস্যা সমাধানের জন্য তারা এত সহজে গরু কুরবানি করবে না। সেই সময় যদি তারা গরু সহজেই কুরবানি করতে রাজি হতো তবে সমস্যা সহজেই সমাধান হয়ে যেত। কিন্তু তারা বিষয়টি আরো জটিল করে তোলে, তাই আল্লাহ তাদের জন্য বিষয়টি আরো বেশি জটিল করে দেন। তারা মুসা আলাইহি ওয়াসাল্লামকে অনেক রকমের প্রশ্ন করতে থাকে যে তারা কেমন গরু কুরবানি করবে। তারা বলল, আপনার প্রভুকে বলুন এই গরু সম্পর্কে ভালোভাবে বলতে। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে এটি খুব বেশি বয়স্ক হবে না, আবার খুব ছোটও হবে না। এটি শুনে তারা সন্তুষ্ট হলো না। আপনার প্রভুকে সেই গরুর রং সম্পর্কে বলতে বলুন। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যেটি সুন্দর উজ্জ্বল হলুদ গরু হতে হবে। তারা তখন বিষয়টি আরো জটিল করে তুলল। আপনার প্রভুকে গরু সম্পর্কে আরো ভালোভাবে বলতে বলুন, কারণ সব গরু আমাদের কাছে একই রকম মনে হয়। আল্লাহ তাদের তখন এমন একটি গরুর কথা বললেন যা খুঁজে পাওয়া কঠিন ছিল, যেই গরু কোনো ধরনের চাষ কাজে ব্যবহার হয়নি, যদিও তা খুব স্বাস্থ্যকর এবং দোষমুক্ত গরু ছিল। অবশেষে তারা সেই অনাথ ছেলের গরুটি খুঁজে পায়। তারা এই গরুটি কিনতে চায়, কিন্তু সেই ছেলে এবং তার মা গরুটি বিক্রি করতে রাজি ছিল না। অবশেষে তারা রাজি হয়, কিন্তু বলেন যে এই গরুর ওজনের সমান স্বর্ণ দিতে হবে। তাদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই তারা সেই গরুটি কিনে নেয়। কিন্তু এত সুন্দর গরু তারা কুরবানি করতে চায়নি। অবশেষে তারা আল্লাহর আদেশ মেনে নেয় এবং মৃত মানুষটি বেঁচে ওঠে এবং তার হত্যাকারীর নাম বলে। মুসা আলাইহি ওয়াসাল্লাম সেই হত্যাকারীকে মেরে ফেলার জন্য সকলকে আদেশ দিলেন। এখন থেকে পরিস্থিতি জটিল করার জন্য আমি খুব বেশি প্রশ্ন করব না। মাশাআল্লাহ, আমরা এই গল্প থেকে এটি শিক্ষা পাই, যদি আমার বাবা মা কিছু করতে বলে আমি ঠিক তাই করব। আমি আমার বাবা মায়ের কাছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি তোমাদের আরেকটি সুন্দর গল্প বলবো। কিছু জ্ঞানী লোকেরা মনে করেন ঘটনাটি এলাট বা ইলা শহরে হয়েছিল, যা আকাবা গলফ কেরার উত্তর পাশে ছিল। আল্লাহ শুক্রবার তাদের ইবাদতের জন্য বেছে দিয়েছিলেন, কিন্তু বনি ইসরায়েল ইবাদত করার জন্য শনিবার পছন্দ করে। ইবাদতের দিন মানে তাদের পবিত্র দিন। সেই দিন তারা শুক্রবার সূর্যাস্ত থেকে শনিবার সূর্যাস্ত পর্যন্ত কোনো ধরনের কাজ, এমনকি শিকার বা মাছ ধরার অনুমতি পায়নি। এটি বিশ্রাম বারও বলা হয়। তাদের মন পরীক্ষা করার জন্য আল্লাহ শনিবার তীরে প্রচুর মাছ পাঠাতেন। মাছ সবার সামনে তীরে খাড়া করতো, কিন্তু অন্যদিন মাছ তীরে আসতো না, তাই অন্যদিন তাদের জন্য মাছ ধরা খুব কঠিন ছিল। কিছু সময় পর এক বনি ইসরায়েল খারাপ পরিকল্পনা করে। শুক্রবার সে তীরে একটি গর্ত করে, তারপর এতে কিছু গাছের ডাল রাখে এবং কিছু দিকে জাল দিয়ে রাখে। এটি মাছের জন্য একটি ফাঁদ ছিল। শনিবার কিছু মাছ ফাঁদে আটকা পড়ে, পরের দিন রবিবার সে সেই ফাঁদ থেকে মাছ নিয়ে আসত। তাকে দেখে এভাবে অনেকেই ফাঁদ দিয়ে মাছ ধরা শুরু করে। এটি দেখে ভালো মানুষেরা তাদের বলে কেন তারা বিশ্রামবার বা শনিবারের আদেশ ভঙ্গ করছে। তখন তারা তাদের উত্তর দেয়, আমরা শনিবার মাছ ধরি না, রবিবার আমরা মাছ ধরি।
সকল মানুষ তিনটি দলে ভাগ হয়ে যায়। একদল ভালো ছিল, তারা মাছ ধরত না, তারা অন্যদেরও মাছ ধরতে মানা করত, কারণ তাদের মন্দ কাজের জন্য বনি ইসরায়েলদের শাস্তি পেতে হতে পারে। আরেকটি দল ছিল খারাপ দল, তারা আইন মেনে নেয়নি। এবং তৃতীয় দলটি ছিল যারা মাছ ধরেনি কিন্তু খারাপ মানুষদের মাছ ধরতে মানাও করেনি। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করে দেন। একদিন তিনি ভালো মানুষদের শহর থেকে বের হয়ে যেতে বলেন এবং শহরের দেয়ালের বাইরে থাকতে বলেন এবং শহরের দরজা বন্ধ করে দিতে বলেন। পরদিন যখন ভালো মানুষেরা ঘুম থেকে ওঠে, তারা শহরের ভেতর কোনো শব্দ শুনতে পায় না, তাই তারা দেয়ালের উপর উঠে এবং খারাপ মানুষদের অবস্থা দেখে অবাক হয়ে যায়, কারণ খারাপ মানুষেরা সবাই লেজওয়ালা বানরে পরিণত হয়েছিল। এটি প্রত্যেকের জন্য একটি ভয়ানক মুহূর্ত ছিল। কিছু জ্ঞানী লোকেরা বলে তারা তিন দিন পর্যন্ত বানর হয়ে থাকে এবং তারপর তারা সবাই মারা যায়, কিন্তু একমাত্র আল্লাহই ভালো জানেন। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর আইন মেনে চলতে কোনো কৌশল ব্যবহার করব না। বনি ইসরায়েলের বেশি মানুষ মুসা আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলেনি। হ্যাঁ, তারা সব সময় তাকে কষ্ট দিত, এমন কি তার নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গুজবও ছড়িয়েছিল। নবী সব সময় অনেক লম্বা জামা পরতেন এবং কেউ তার শরীর দেখতে পায়নি। মানুষ বলতো, আমরা কখনো তাকে কাপড় ছাড়া দেখিনি, হয়তো তার শরীরে বা গোপন অংশে কোনো সমস্যা রয়েছে। তাই আল্লাহ একটি পরিকল্পনা করেন। একদিন মুসা আলাইহি ওয়াসাল্লাম একটি পাথরের পেছনে গোসল করছিলেন। তিনি তার সমস্ত কাপড় পাথরটির উপরে রাখেন এবং তার গোসল শেষ করার পর তিনি তার কাপড় নিতে গেলে অলৌকিক ঘটনা ঘটে। পাথর তার কাপড় নিয়ে চলতে শুরু করে। তিনি তার কাপড় নেওয়ার জন্য পাথরের পেছন পেছন দৌড়াতে শুরু করেন এবং পাথরটি তাকে একটি ঘন বসতিপূর্ণ এলাকায় নিয়ে আসে এবং অনেক বনি ইসরায়েল তাকে এই অবস্থায় দেখে ফেলে। তারা তাকে একদম সুস্থ মানুষ হিসেবে দেখতে পায়। তারপর তিনি তাড়াতাড়ি তার কাপড় পরে নিলেন এবং তার লাঠি দিয়ে পাথরটিকে আঘাত করলেন। এইভাবে আল্লাহ তাকে গুজব থেকে রক্ষা করেছিলেন। তার কি কোনো ছেলে মেয়ে ছিল? কুরআন ও হাদিস থেকে আমরা তার সন্তানদের সম্পর্কে নিশ্চিত হতে পারি না। কিছু ঐতিহাসিক বলে নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের দুই ছেলে ছিল, কিন্তু আল্লাহই ভালো জানেন। যখন তাদের প্রায় 40 বছর শেষ হয়ে গিয়েছিল, মিশর থেকে আসা অনেক বনি ইসরায়েল মারা গিয়েছিল, তাদের সন্তানেরা বড় হয়ে উঠেছিল, অবশেষে আল্লাহ তাদের প্রতিশ্রুত ভূমির উদ্দেশ্যে যাত্রা করার অনুমতি দেন। এই সময় মুসা ও হারুন আলাইহি ওয়াসাল্লামের অনেক বয়স হয়েছিল। মানুষের কাছে ইসলাম প্রচারের অনেক বছর পর নবী হারুন আলাইহি ওয়াসাল্লাম 119 বছর বয়সে প্রতিশ্রুত ভূমি প্যালেস্টাইনের কাছে হুর পর্বতের কাছাকাছি এসে মারা যান। কিছু লোক বিশ্বাস করেন যে তাকে হুর পাহাড়ের উপর দাফন করা হয়েছে, কিন্তু আল্লাহই ভালো জানেন। তার ভাইকে হারানোর পর নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম তার লোকদের সাথে নিয়ে মোয়াব এলাকা দখল করেন। তারপর দয়াময় আল্লাহ তাদের পাপ ক্ষমা করার সুযোগ দেন। তিনি মুসা আলাইহি ওয়াসাল্লামকে তার লোকদের নিয়ে সুন্দর শহরে যেতে বলেন। কিছু জ্ঞানী লোক বলেন শহরটি শিটিম হতে পারে, যা জেরিকোর উল্টো দিকে জর্ডানের পূর্ব পাশে ছিল। আল্লাহ তাদেরকে এই শহরে যেতে এবং সেখান থেকে নানা রকমের খাবার খেতে বলেন। তাদের আদেশ করা হয় যাতে শহরে ঢোকার সময় তারা মাথা নিচু রাখে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহকে ধন্যবাদ দেয় এবং বলে যে হিত্তাতুন হিত্তাতুন। তোমরা কি জানো যে বনি ইসরায়েলরা কি করেছিল? কি? তারা আবার ভুল করেছিল? হ্যাঁ, তারা আগের বনি ইসরায়েলের মতোই আবার একটি ভুল করে। তারা গর্ব করে শহরে প্রবেশ করে এবং তাদের মাথা নিচু করেনি। তারা হিত্তাতুন হিত্তাতুনের পরিবর্তে হিব্বাতুন হিব্বাতুন বলে। তারা আল্লাহকে কোনো সম্মান করেনি, তাই আল্লাহ
আবার একটি শাস্তি দিলেন। আল্লাহ তাদের উপর প্লেগের মতো একটি রোগ দেন যাতে প্রায় 14,000 লোক মারা যায়। হারুন আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 2 বছর পর আল্লাহ মৃত্যুর ফেরেশতা পাঠান নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ফেরেশতাকে দেখলেন, তখন তিনি মৃত্যুর ফেরেশতাকে আঘাত করলেন। ফেরেশতা আল্লাহর কাছে ফিরে গেল এবং বলল যে মুসা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করতে চান না। সম্মান হিসেবে আল্লাহ তাকে একটি ষাঁড়ের শরীরে হাত দিতে বলেন এবং তার হাতে উঠে আসা প্রতিটি পশমের জন্য তাকে 1 বছর জীবন দান করবেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এরপর কি হবে। আল্লাহ বললেন যে তারপর তাকে মৃত্যুবরণ করতে হবে। মুসা আলাইহি ওয়াসাল্লাম তার আয়ু বাড়াতে চাইলেন না, তিনি মৃত্যুকে বরণ করতে চাইলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন যাতে প্রতিষ্ঠিত ভূমির কাছাকাছি তার মৃত্যু হয়। দয়াময় আল্লাহ তার শেষ অনুরোধ রাখলেন। তিনি নেবো পর্বতের কাছাকাছি পবিত্র ভূমিতে 123 বছর বয়সে মারা যান। তার কবর প্যালেস্টাইনের কাছাকাছি একটি লাল বালির পাহাড়ের নিচে আছে। আর এভাবেই আমাদের মহান নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের জীবন সুন্দরভাবে শেষ হয়। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আমরা নবীদের আরেকটি সুন্দর গল্প শুনব। The Prophet Story.